হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুরতা, আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি। আটা দিয়ে বানানো এই রেসিপি দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর। তো তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবে এবং ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকো, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। স্কিপ করলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না, তাই অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমি গ্যাসের ওখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে নিয়ে নিয়েছি তেল, এবং তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিলে বেশ সুন্দর একটা সেন্ট আসে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে তাতে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আপনারা আদাকে বেটেও দিতে পারেন, আর আদা কুচি করলে খুব ছোট ছোট করে কুচিয়ে করে নিতে হবে। এবার যেহেতু আদা আছে, তাই একটু বেশক্ষণ একটু ভেজে নিতে হবে। দারুণ সুন্দর একটা সেন্ট বেরাবে জিরে, হিং আর আদার এই যে মশলাটা থেকে দারুণ একটা গন্ধ বেরায়। মশলাটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চিমটি মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবারও ভেজে নিয়ে এবারে এক কাপ পরিমাপে জল দিয়ে দিচ্ছি। আর জলটা অবশ্যই আপনারা যে কোনো একটা জিনিসের মাপ করে দেবেন। সেটা কেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে নুন, ঝাল, মিষ্টি সবকিছুর একটা খুব সুন্দর ব্যালেন্স থাকবে। জলটা যখন ফুটতে শুরু করবে এবং চিনি নুনটা মিশ্রণ হয়ে যাবে, তখন যে কাপটার পরিমাপে আমি জল নিয়েছিলাম সেই কাপটা পরিমাপ করেই আমি আটা নিয়ে নিলাম। যতটা জল নেব ঠিক ততটা পরিমাণেই কিন্তু আটা নেব। বেশি বা কম হলে তাহলে ডোটা শক্ত বা নরম হয়ে যেতে পারে, তাই অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। তারপর দেখুন একেবারে লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝে নেবেন যে আমাদের ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ডোটাকে একটি প্লেটে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিচ্ছি। খুব বেশি ঠান্ডা হতে দেব না, মোটামুটি মাখা হাত দেওয়া যাবে এমন ঠান্ডা করে নেব। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ধনে পাতা, ধনেকে কুচি পাক করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটি আলুকে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুকে মাখিয়ে তারপর দিতে পারেন, আমি এখানে ব্লেন্ড করে দিলাম। এটা অবশ্যই সেদ্ধ আলু। ব্লেন্ড করার পরে এবার এই আলু আর ধনে পাতাটাকে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। আলুটাকে ধনে পাতার সঙ্গে মেশানোর পর যে আটা ডোটা ছিল, এবার সবকিছুকে ভালোভাবে আমি মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। আবার একটা ডো তৈরি করে নিচ্ছি, আর ডোটা এখন একটু নরম হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা আমার সম্পূর্ণভাবে রেডি। আর অবশ্যই ডোটা মাখানোর সময় একটু হাতে তেল নিয়ে নেবেন, তাহলে দেখবেন যে হাতে আর চিটবে না। এরপর আমি এটাকে একটা শেপ দেব, সেই জন্য আগে হাতে তেল নিয়ে নিয়েছি, তাহলে আর যে ডোটা সেটা হাতে লেগে যাবে না। দেখুন এইভাবে গোল করে আমি চেপটা করে নিচ্ছি, এইভাবে একে একে সব বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই যে কোনো শেপ দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো করে। আমার পেজে অনেক রকম শেপ এর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেরকমও তৈরি করে নিতে পারেন। এবার একে একে সমস্ত কিছু বানিয়ে ফেলেছি। এবার কড়াই গ্যাস ওভেনে আবার সাদ তেল নিয়ে খুব গরম করে নিয়েছি। এবার যে লিচিগুলো একে একে এবার ভেজে নেব। লিচিগুলো ভাজতে আমার 5 মিনিট মতো সময় লাগবে। আর অবশ্যই লিচিগুলো ওলট পালট করে মিডিয়াম ফ্লেমে এদিক এদিক উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো হয়। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে।
আর এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পছন্দ করবে। আর এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। দেখুন বেশ ফুলে ফেঁপে উঠেছে, উপরটা বেশ মচমচে হবে এবং ভেতরটা নরম তুলতুলে থাকবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে একে একে সমস্ত লিচিগুলো আমি ভেজে নিচ্ছি। সমস্ত লিচিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি সার্ভ করব। দেখুন উপর থেকে বেশ মচমচে লাগবে আর ভেতর থেকে খুব সুন্দর নরম তুলতুলে। এটা আপনারা সস দিয়ে সার্ভ করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবারে আমি একটি বড়াকে ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। এই যে দেখুন ভেতরটা কি সুন্দর নরম হয়েছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট নতুন কোন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।